আমার মা বার্থডেতে এই ড্রেসটা দিয়েছে আমাকে। ওয়াও কি সুন্দর। এই এটা আমার। এই তুই দে 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 এটা আমার। দে ওটা দে ওটা দে না। আরে বাবা এরকম করে না, এ নাও সোনা। মামা আমার এরকম টপ চাই। এরকম টপ চাই? হ্যাঁ। ও ইয়ে হয়ে যাবে। আর তোমরা কি দেখছো, তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে বলো সাবস্ক্রাইব করে দাও। তুমি টপ বানানোর জন্য প্রথমে এই ধরনের একটা পেন্টিং পেপার নিয়ে নাও, আর এর উপরে একটা প্লাস্টিক রাখো। প্লাস্টিকটাকে পেন্টিং এর উপরে রেখে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে প্লাস্টিকটাকে পেন্টিং এর অ্যাকর্ডিং কেটে নাও। তারপরে এর মধ্যে যে ড্রয়িং করা আছে প্রজাপতি আর ফুল, এটাকেও কেটে নাও। এবার একটা নিয়ে নাও হোয়াইট শার্ট, কাটা টুকরো গুলোকে এর উপরে সেট করে তার উপরে রাখো পার্চমেন্ট পেপার, আর এর উপর থেকে আয়রন করে নাও। তারপর দেখবে এই ড্রয়িং করা বাটারফ্লাই আর ফুল গুলো টি শার্ট এর উপরে প্রিন্ট হয়ে গিয়েছে। এবার এটা নিয়ে নিজের বেবিকে পরিয়ে দাও। এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে না? সোনা আচ্ছা এসব এখন সাইডে রেখে দাও আর ঘুমিয়ে পড়ো। হ্যাঁ চলো। হ্যাঁ কালকে সকালে স্কুলে যেতে হবে তো। ওকে সোনা গুড নাইট। 12 o'clock midnight বাবা আমি আছি, শুয়ে পড়ো। আরে কাঁদি না সোনা, আমি আছি তো এখানে। ঘুমিয়ে পড়ো সোনা। আরে ঘুমিয়ে পড় না বাবা, আমার তোর বাবা ওয়েট করছে আমার জন্য। এখনো কেন আসেনি, গিয়ে দেখি একবার। আরে বাচ্চা তো শুয়ে পড়েছে, চলো এবার। আরে হাত সরিয়ে নিলেই কাঁদছে, এই দেখো। চাল দিয়ে যখন গ্লাভসটা ফুলফিল হয়ে যাবে তখন গ্লাভসটা গ্লাসের থেকে বের করে নাও, আর হ্যান্ড গ্লাভস এর মুখটাকে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিউর করে নাও। গ্লাভস দিয়ে বানানো নকল হাত তো আমাদের তৈরি হয়ে গেছে। এবারে নিজের হাতটাকে সরিয়ে গ্লাভসটাকে আস্তে করে রেখে দাও, তারপর আর একটুও কাঁদবে না, কারণ ও ভাববে তুমি ওর পাশেই আছো। বাবা তুই স্কুলের কাজ করছিস? হ্যাঁ অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা শোন না, তোর বোনকে আমি এখানে বসিয়ে যাচ্ছি, এর একটু খেয়াল রাখিস। হ্যাঁ তুমি চুপচাপ বসো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ আমি ওটাই করছি। ঠিক আছে চল ভাই। কি করছো তুমি এটা? হ্যাঁ কেন করলি তুই এরকম? এবার আমি কি করবো? চুপ করে বসো, সবসময় দুষ্টুমি। দেখো না মা, আমার পুরো কাজটা খারাপ করে দিয়েছো। ধুর আমি থাকবোই না এই ঘরে। এখন আমি এটা কোথা থেকে আনবো? আচ্ছা একটু ওয়েট করো সোনা, আমি তোমাকে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ তোরতে বাচ্চাদের খেলনা ল্যাপটপ বানানোর জন্য প্রথমে এই ধরনের একটা কার্ডবোর্ড নিয়ে নাও। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে পুরো কভার করে নাও। এবার এই ধরনের একটা কিবোর্ড টাইপের প্রিন্ট আউট বের করে অপোজিট সাইডে আটকে দাও। তারপর একটা বাবল র্যাপিং পেপার নিয়ে এই কিবোর্ডের উপরে এইভাবে আটকে দাও। এবার দেখো আমাদের DIY খেলনা ল্যাপটপ একদম রেডি। এবার এই ল্যাপটপটা নিয়ে বেবিকে দিয়ে দাও, যখন বেবি কিবোর্ডে টাইপ করবে না একদম রিয়েল ফিল আসবে, আর নিজের মতো খেলতে থাকবে আর কাউকে ডিস্টার্বও করবে না। দুষ্টুমি
করো না সোনা। না না আমাকে বেলুন কিনে দাও না। তোমার সব সময় বায়না, সব সময় খালি এটা কিনে দাও ওটা কিনে দাও, প্লিজ মা দিয়ে দাও না প্লিজ। দাদা বেলুন কত করে? 50 টাকা একটা। একটা বেলুনের দাম 50 টাকা? কম হবে না। না না কম হবে না, নিলে নাও না যাও। আচ্ছা শোনো আমার সাথে ঘরে চলো, ঘরে গিয়ে এর থেকেও ভালো বেলুন দেবো। হ্যাঁ চলো। তুমি দেবে না, এত চিনি দাও না মা। বললাম না ঘরে গিয়ে দেবো, চলো। চলো তোমাকে এবার ফ্রেশ করে দিই। মা ঘরে চলে এসেছে, এবার আমাকে বেলুন দাও। ওফো এখনো মনে রেখেছে, দাঁড়াও নিয়ে আসছি। এনাও। মা এটা ফুলছে না তো? সোনা এটার মধ্যে মনে হয় ফুটো আছে তাই এটা ফুলছে না। কিন্তু তুমি তো বলেছিলে যে ঘরে এর থেকেও ভালো বেলুন আতে, আমাকে ভালো বেলুন দাও প্লিজ। খেয়ে দাও না ভালো বেলুন। আচ্ছা আমার সোনা কান্না বন্ধ করো, আমি তোমাকে সব থেকে ভালো বেলুন এনে দেবো। এই হ্যাকের জন্য যে বেলুনটা ফাটা আছে সে বেলুনটা নিয়ে নাও, আর বেলুনটাকে এভাবে কেটে নাও। দেখো সাইড থেকে আমাদের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার একটা হোয়াইট বেলুন নিয়ে নাও আর ব্লু বেলুনটার মধ্যে এভাবে ইনসার্ট করে দাও। তারপর বেলুনটার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়ে দাও এই টাইপের গ্লিটার। তারপর বেলুনের মধ্যে দিয়ে দাও একটুখানি জল, আর এইভাবে ঘুরিয়ে একটা নট বেঁধে নাও। আর লাস্টে এমন একটা রিবন নিয়ে বো বানিয়ে নাও। এবার এটা নিয়ে নিজের বেবিকে দিয়ে দাও। এটা দেওয়ার পর দেখবে ও অনেক খুশি হয়ে যাবে আর নিজের মতো খেলতে থাকবে। প্রথমে এরকম ডিফারেন্ট সাইজের ছোট ছোট কার্ডবোর্ড নিয়ে নাও। এবার এটাকে এভাবে সেট করে দাও। এবার ছোট ছোট দুটো টুকরোটাকে এইভাবে সেট করে দাও। তারপর এই দুটো স্টিক নিয়ে এর উপর এইভাবে সেট করে দাও। তারপর এই ধরনের একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নাও আর এর দুটো সাইডে সেট করে দাও এই ধরনের দুটো টুথপিক। আর টুথপিকের মধ্যে দুটো সাইড দিয়ে এরকম রাবার ব্যান্ড দিয়ে দাও। এবার এই পার্টটাকে নিয়ে প্রথমে যে পার্ট বানিয়েছিলাম সেটার মধ্যে রাবার ব্যান্ডটাকে সেট করে দেবো। তারপর আবার এই ধরনের কার্ডবোর্ডটাকে কেটে আবার সেট করে দেবো। তারপর এই ধরনের প্লাস্টিকের বক্স নিয়ে ওই ডিসপেন্সারের মধ্যে আটকে দাও আর এই ধরনের কার্ডবোর্ড দিয়ে পুরো কভার করে নেব। এবার কার্ডবোর্ড দিয়ে একটা ঢাকনা বানিয়ে ডিসপেন্সারের উপরে সেট করে দাও। এবার এর মধ্যে দিয়ে দাও ক্যান্ডি, আর এরপর থেকে যখন ক্যান্ডি খেতে ইচ্ছা করবে এই পার্টটাকে এইভাবে ঠেলো আর দেখো এক এক করে ক্যান্ডি বেরিয়ে আসবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও? যদি তোমাদের ঘরে এরকম ছোট ছোট বেবি থাকে আর সারাক্ষণ শুধু বদমাইশি করে তাহলে এই সব কথা হয় শুধুমাত্র তোমাদের জন্য। আর এখন দেখো আমার বেবি আমার থেকে বড় হয়ে গিয়েছে, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও আর নিজের সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভালো ভালো কমেন্টও করো। আর লাস্টে যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটিকে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।